গ্রিসের রাজধানী অ্যাথেন্সের প্রেসিডেন্ট হোটেলে আয়োজিত প্রথম কনভেনশনে 1 ডিসেম্বর মধ্যরাতে সর্বসম্মতিক্রমে সংগঠনের সভাপতি হিসাবে ডক্টর জয়নাল আবদিন এবং সাধারণ সম্পাদক পদে কাজী এনায়েতুল্লাহ ইনুর নাম ঘোষণা করা হয়েছে। ইউরোপের বিভিন্ন দেশে একজন করে মোট 25 জন প্রতিনিধি সাধারণ সভা থেকে দায়িত্ব পেয়ে কমিটির চূড়ান্ত নাম ঘোষণা করেন। দিনভর আলোচনা শেষে মধ্যরাতে এই ঘোষণার পর বিভিন্ন দেশ থেকে আগত ডেলিগেটবৃন্দ সদ্য নির্বাচিত নেতৃবৃন্দকে স্বাগত জানিয়েছেন। নবনির্বাচিত সভাপতি এবং সাধারণ সম্পাদক ইউরোপ প্রবাসী বাংলাদেশিদের আয়বার পতাকা তলে ঐক্যবদ্ধ হয়ে প্রবাসী বাংলাদেশিদের স্বার্থে কাজ করার আহ্বান জানান। আমার কার্যকরী পরিষদ সহ সকল বাংলাদেশিদের সাথে বদ্ধপরিকরভাবে কাজ করব। আমরা ইউরোপে আমরা যারা আছি তাদের জন্য আর বাংলাদেশে যারা আছেন তাদের জন্য আমাদের উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে এই ইউরোপে আমাদের জীবনযাত্রার মান, ইউরোপে আমাদের সমৃদ্ধি যেটা আমরা করতে পারি একত্রে সবাই। এই সংগঠনের সাথে জড়িতরাও মনে করেন দীর্ঘ আলোচনার পর সর্বসম্মতিক্রমে এই কমিটি আগামীতে ইউরোপ প্রবাসীদের জন্য কার্যকর ভূমিকা গ্রহণ করবে। এই সংগঠনকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে হবে এবং প্রবাসী বাংলাদেশি এবং দেশে বাংলাদেশিদের উন্নয়নে কাজ করতে হবে। যে আমরা কমিউনিটির জন্য আজ থেকে এই মুহূর্ত থেকে আমরা কাজ শুরু করব। রোববার সকাল থেকে প্রবাসীদের বিভিন্ন বিষয়ভিত্তিক সেমিনারে ডেলিগেটরা অংশগ্রহণ করেন। সন্ধ্যা থেকে ইউরোপ প্রবাসী 16 জন কৃতিমান প্রবাসী বাংলাদেশিদেরকে সম্মাননা দেওয়ার প্রস্তুতি কাজ চলছে। উল্লেখ্য, ইউরোপের বিভিন্ন দেশের প্রায় 200 প্রবাসী বাংলাদেশি ডেলিগেটদের নিয়ে এই কনভেনশনের মাধ্যমে আয়বার পূর্ণাঙ্গ রূপ দেওয়ার চেষ্টা চলছে। আর এই প্রচেষ্টা সফলভাবে সম্পন্ন হবে 16 জন প্রবাসী বাংলাদেশিদেরকে সম্মাননার মাধ্যমে। গ্রিসের অ্যাথেন্স থেকে নুরুল ওয়াহিদ।